অলকি টিভির পক্ষ থেকে আবারও সবাইকে স্বাগতম বন্ধুরা। মাগরিবের নামাজ পরে একটা গুড মেসেজ নিয়ে আমি চলে আসলাম। তো মেসেজটি হলো রূপায়ণ হাউজিং স্টেট লিমিটেড। আমার মনে হয় রূপায়ণ কোম্পানির নাম এমন কোনো লোক নিজে জানে না। এই রূপায়ণ কোম্পানি নতুন করে একটা নিয়োগ প্রকাশ করছে, এখানে সরাসরি আপনি ইন্টারভিউ ফেস করতে পারবেন। তো এখানে আসলে বেশ কয়েকটা ক্যাটাগরি আছে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছয়টা ক্যাটাগরি আছে। তো ছয়টা ক্যাটাগরির লাস্টের চারটাতে হলো ডিরেক্টলি আপনি ইন্টারভিউ ফেস করবেন, দেন উপরের দুইটা আপনার ইমেইলের মাধ্যমে জাস্ট আবেদন করবেন। তো বন্ধুরা, আমি পুরো বিষয়টা এখন আপনাদের সাথে জাস্ট আলোচনা করব। তো এটা নিয়ে আলোচনা করার শুরুতে একটু ছোট্ট রিকোয়েস্ট, যদি নতুন নতুন সার্কুলার সংক্রান্ত যে কোনো আপডেট মেসেজ পেতে চান, এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে রাখুন, বিনিময়ে আপনার যে কোনো সার্কুলার আপডেট মেসেজ পেয়ে থাকবেন। তো এই সার্কুলার লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশন দিয়ে দিচ্ছি, ওখান থেকে লিঙ্কে ক্লিক করলে সরাসরি মানে সার্কুলারটি পেয়ে থাকবেন। আর সার্কুলারটি এখান থেকে আপনাদের দেখালে হয়তো একটু ছোট হবে, তো আমি এটা নামাইছি না, মানে একটু বড় করে দেখাচ্ছি, আপনারা এটি নামায় নেবেন। তো নামানোর জন্য জাস্ট রাইট বাটন যদি ক্লিক করেন দেখবেন সেভ ইমেজ নামে একটা অপশন আছে, সেটা ক্লিক করলে কিন্তু নেমে যাবে। আর যদি মোবাইল ফোনে জাস্ট এই সার্কুলার উপর একটু আঙুল দিয়ে চাপ দিয়ে ধরেন, দেখবেন ডাউনলোড পিকচার, ডাউনলোড ইমেজ এরকম কিছু একটা শো করছে, ওখান থেকে নামায় নেবেন। তো বন্ধুরা, এটা হলো সেই সার্কুলার, আমি এটা এখন আপনাদের সাথে আলোচনা করি। সৌরার প্রথমে যেটি বলছি তাহলে ওয়ার্কিং ইন্টারভিউ রূপায়ণ গ্রুপের, এটি তার প্রথম যে পদটির কথা বলছে তা হলো জেনারেল ম্যানেজার সেলস অ্যান্ড অপারেশন। এখানে ভ্যাকেন্সি আছে তিনজন। তো কী রেসপন্সিবিলিটি এটা আপনার ডেফিনেটলি একটু পড়ে নিবেন। এখানে আপনার কী কী যোগ মানে কাজকর্ম, কী কী দায়িত্ব পালন করতে হবে, কী কী তারা কন্ডিশন চাইছে, সব কিছু এখানে কিন্তু জাস্ট ডিটেলস বর্ণনা করা আছে, আপনি এটা একটু দেখে নেবেন। দেন দুই নম্বর আছে ডেপুটি জেনারেল ম্যানেজার সেলসে, এখানে ভ্যাকেন্সি আছে তিনজন, এটাও আপনার ঠিক একই কাজটা করবেন। একটা জিনিস ফলো করুন, এই এক নম্বরে দেখুন, এখানে তিন নম্বরে যেটি দেওয়া আছে ওয়াক ইন ইন্টারভিউ, দুই নম্বর এবং এক নম্বরে কিন্তু এই জিনিসটা দেওয়া নাই। কেন দেওয়া নাই সেটা আমি অলরেডি একটু টাচ দিছি, বিস্তারিত নিচে এসে বলতেছি। তিন নম্বরটি হলো সেলস ম্যানেজার টিম লিডার, এখানে ভ্যাকেন্সি আছে 12 জন, এটা মোটে কিন্তু কম ব্যাপার না। তো এখানে কিন্তু আপনার সরাসরি ইন্টারভিউ ফেস করবেন, দেয়া আছে দেখতে পাচ্ছেন। দেন চার নম্বর হলো ম্যানেজার সেলস, তো এখানেও আপনি ভ্যাকেন্সি আছে 16 জন, এটাও কিন্তু আপনি সরাসরি ইন্টারভিউ ফেস করবেন। দেন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সেলস, তো এটাও কিন্তু আপনি সরাসরি ইন্টারভিউ ফেস করবেন, ভ্যাকেন্সি আছে 10। দেন সিনিয়র এক্সিকিউটিভ সেলস, এখানে ভ্যাকেন্সি আছে 15 জন, আপনি এখানে সরাসরি ইন্টারভিউটা ফেস করবেন। তো বন্ধুরা, এখানে যেটি তারা বলছে আর কি, তারা এখানে যেটি বলছে তাহলে সিরিয়াল নম্বর 2, 3, 4 এবং 6, আর ইনভাইটেড ফর ওয়ার্কিং ইন্টারভিউ উইথ আপডেটেড সিভি অন 5/12/2020, এটা হলো স্যাটারডে 10টার সময় আপনাকে যেতে হবে। দ্যাট মিনস শনিবারে 5 তারিখ, যে 5 তারিখে আপনার সকাল 10টার সময় ওদের ঠিকানা বরাবর চলে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন আমি আবারও বলছি 3, 4, 5, 6, ওকে। আর আপনার বাকি যে সিরিয়াল নম্বর আছে 1 এবং 2, আর রিকোয়েস্টেড টু সেন্ড দেয়ার আপডেটেড সিভি ইন দ্য ফলোয়িং অ্যাড্রেস অর ইমেইল, এই যে এখানেতে আপনারা জাস্ট পাঠিয়ে দিবেন উইদিন 7 ডেজের মধ্যে, কিংবা আপনার চাইলে যে আপনি মানে কুরিয়ারে কিংবা ইসে পাঠাবেন সেটা পারেন, ওদের ঠিকানা বরাবর। তো আমার মনে হয় উইয়ার কুরিয়ার কিংবা আপনার এই যে কী বলে ডাকযোগে পাঠানোর এতটা প্যারা নেওয়ার চেয়ে, যেহেতু ওরা এখানে মেইল অ্যাড্রেস দিয়ে দিচ্ছে, আপনারা সরাসরি মেইল করবেন। তো মেইল করবেন ডেফিনেটলি আপনার আপডেট সিভি এবং আপনাদের একটা সিভিতে যা তা পূর্ণাঙ্গ রূপে থাকা দরকার, পুরো ফুল ফিল আপ করে এখানে পাঠিয়ে দেবেন। আর বাকি বিষয় বাকি যারা 3, 4, 5, 6-এর জন্য 5/12/2020 স্যাটারডে আপনার সকাল 10টার সময় মধ্যে আর কি, এক কথা ওইখানে ওদের ঠিকানা বরাবর উপস্থিত হবেন। ঠিকানাটা এখানে দেওয়া আছে, এই যে রূপায়ণ হাউজিং স্টেট লিমিটেড এইচআর ডিপার্টমেন্ট রূপায়ণ সেন্টার 21 নম্বর ফ্লোর আর কি, 72 মহাকালী সিএ ঢাকা কমার্শিয়াল এলাকা ঢাকা 1212। ফোন নম্বর দেওয়া আছে, প্রয়োজনে আপনার যে কোনো প্রয়োজনে কিন্তু ওদের এই যে ওখানে মোবাইল নম্বর কিংবা যে টিএনটি নাম্বার দেওয়া আছে সেখানে ফোন করে কিন্তু আপনারা চাইলে হেল্প নিতে পারেন। ওকে, তো যাই হোক বন্ধুরা, এখনকার মতো জাস্ট এতটুকুই, সবাই ভালো থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ।